নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান রাশিচক্রে বারোটি রাশির মধ্যে অপমানের প্রতিশোধ নিতে ভুলে যান না ছয় রাশির ব্যক্তি এই ছয় রাশির জাতক জাতিকারা কোনো পরিস্থিতিতেই অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারেন না বিনা কারণবশত এই ছয় রাশির ব্যক্তিদের যদি অপমান করা হয় তবে যতদিন না পর্যন্ত এই অপমানের প্রতিশোধ নিতে পারছেন ততদিন পর্যন্ত ছয় রাশির ব্যক্তিরা শান্তিতে ঘুমোতেও পর্যন্ত পারেন না কখন প্রতিশোধ নেবেন এই কথা তারা সবসময় ভাবতে থাকেন কোন সেই ছয় রাশি আসুন জেনে নিন ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আলাদা কেউ দীর্ঘদিন ধরে মনের মধ্যে রাগ পুষে রাখে আবার কোনো কোন রাশির ব্যক্তিরা খুব কম সময়ের মধ্যে রাগ ভুলে যান ঠিক তেমনই কিছু কিছু রাশি রয়েছে যাদের অপমান যদি করা হয় তবে তারা তা গায়ে মাখেন না কিন্তু কিছু কিছু রাশির ব্যক্তি রয়েছে যদি তাদের বিনা কারণে অপমান করা হয় তবে তারা প্রতিশোধ নিতেও ভুলেন না এই রকম ব্যক্তির সংখ্যা ছয় রাশি জাতক ও জাতিকা এই ছয় রাশির মধ্যে প্রথম হল সিংহ রাশি পশুরাজ সিংহ বনের পশুদের মধ্যে রাজা তার আত্মসম্মানবোধ রয়েছে ঠিক তেমনি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মসম্মানবোধ যথেষ্ট বেশি থাকে কাজেই তাদের সামনে যদি কেউ অন্যায় করে বা সিংহ রাশির জাতক জাতিকাদের যদি বিনা কারণে অপমান করা হয় তবে তা দীর্ঘদিন মনে রাখে এবং সুযোগ পেলেই এরা অপমানের প্রতিশোধ নিয়ে নেন দ্বিতীয় বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে তেজ থাকে তারা হয় নির্ভীক কাজেই তাদেরকে যদি বিনা কারণে অপমান করা হয় তবে কিন্তু তারা সেই রাগ দীর্ঘদিন ধরে পুষে রেখে দেয় তারা কোনোভাবে অন্যায় সহ্য করতে পারে না আর তাদের সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয় তবে তো তাদের কাছে ক্ষমা পাবেন ভুনেই যান তৃতীয় বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ এই রাশির অধিকর্তা শুক্র গ্রহ এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী হয়ে থাকে বিপরীত লিঙ্গের মন সহজে জয় করতে পারেন এই রাশির জাতক ও জাতিকারা কাজেই এরা মনে প্রাণে চান তাদেরকে যাতে সবাই সম্মান করে কিন্তু বিনা কারণে এই বৃষরাশির জাতক জাতিকাদের কেউ যদি অপমান করে তবে তা বিষরাশির জাতক জাতিকারা মেনে নিতে পারে না কাজেই কোনো না কোনো সময় সুযোগ পেলেই অপমানের প্রতিশোধ এরা নিয়ে নেন পরবর্তী কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি এই রাশির অধিকর্তা বুধ গ্রহ বুধ সাধারণত বুদ্ধির আনন্দের ও খুশির কারগ্রহ স্বভাব চরিত্র এদের সহজে বোঝা যায় না এই কন্যারাশির মানুষেরা যেমন মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসতে পারে ঠিক তেমনি কোনো মানুষ যদি বিনা কারণে কন্যারাশির জাতক জাতিকাদের অপমান করে তবে কিন্তু তা তারা মেনে নিতে পারেন না এবং সুযোগ পাওয়া মাত্রই কন্যা রাশির জাতক জাতিকারা সেই মানুষটিকে অপমান করতে দ্বিধাবোধ করেন না পরবর্তী মকর রাশি রাশিচক্রের দশম রাশি মকর এই রাশির অধিকর্তা শনিগ্রহ শনিগ্রহ জাতকেরা সাধারণত নিঃসঙ্গ থাকতে ভালোবাসে এই রাশির ব্যক্তিরা পরিশ্রমী হয়ে থাকে জেদি হয়ে থাকে ঈশ্বর বিশ্বাসী ও পরোপকারী হয়ে থাকে এরা সাধারণত অল্পতেই সন্তুষ্ট থাকে বাইরে এদের রাগ বোঝা খুব কঠিন তবে ভেতরে কিন্তু এদের রাগ প্রচণ্ড থাকে এই রাশির জাতক জাতিকারা কাউকে যেমন মন প্রাণ দিয়ে ভালোবাসতে জানে ঠিক তেমনি কোনো মানুষ যদি বিনা কারণে এদের অপমান করে তবে অপমানের প্রতিশোধ নিতে কিন্তু ভুলে যায় না এই মকর রাশির জাতক জাতিকারা পরবর্তী কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ রাশি এই রাশির অধিপতি শনিগ্রহ এরা সাধারণত কারো ক্ষতি করেন না এরা যদি কারো উপর রাগ করে থাকেন তবে মুখ দেখে তা বুঝতেও পারবেন না এরা সবসময় হাসি খুশি মুখেই থাকে তবে বিনা কারণবশত এই কুম্ভরাশির ব্যক্তিদের যদি অপমান করা হয় তবে কুম্ভরাশির ব্যক্তিরা সেই রাগ মনের মধ্যে দীর্ঘদিন ধরে পুষে রেখে দেয় এবং সুযোগ পাওয়া মাত্রই সেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেন কুম্ভরাশির জাতক ও জাতিকেরা